आई होप ऑल ऑफ यू आर डूइंग ग्रेट। आमार यूट्यूब चैनले सबाइके स्वागत। आजकेर विषय वस्तु बा टॉपिक हलो रिवर्स इंग्लिश अल्फाबेट अर्थात जेड थेके ए। एटा ताड़ाताड़ी बला शिखते हबे, अनेक समय गवर्नमेंट एग्जामे रिजनिंग ए एखान थेके प्रश्न आसे, ताई एटा रिलेवेंट। जेड थेके ए लाइक चलो আমরা সেই ট্রিকটি শিখি। মোট 26টা লেটার আছে, চার দিয়ে ভাগ করে করে যেতে হবে। প্রথমে নিতে হবে জেড ওয়াই এক্স ডব্লিউ, চারটি হয়ে গেল জেড ওয়াই এক্স ডব্লিউ। তারপর হচ্ছে ভিউটিএস VUTS, তারপর হচ্ছে RQPO, তাহলে হলো কি ZYXW VUTS RQPO, NMLK, NMLK, আরো চারটি হয়ে গেল, মোট হয়ে গেল 16টি। তারপর হবে হচ্ছে JIHG, 16 প্লাস 4 20, প্লাস FEDC, 20 প্লাস 4 24, প্লাস 2 26 বিএ। আমিও এভাবেই বলছিলাম জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউটিএস আর কিউ পিও এন এম এল কে জে আই এইচ জি এফ ই ডি সি বিএ। জেড ওয়াই এক্স ডব্লিউ ভি ইউটিএস আর কিউ পিও এন এম এল কে জে আই এইচ জি এফ ই ডি সি বিএ। এটাই ছিল রিভার্স ইংলিশ অ্যালফাবেট অর্থাৎ জেড থেকে এ। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং এই ভিডিওতে কমেন্টস করতে পারো। তোমাদের সাবস্ক্রিপশন এবং ফিডব্যাক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি ছিল ইংলিশ ভোকাবুলারি সিরিজের একটি ভিডিও। এই সিরিজের আরো অনেক নতুন ভিডিও আসতে চলেছে যেগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সবাইকে ধন্যবাদ।